হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে করোনার এই ক্লান্তিকালে পরন্ত বিকেলে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি তুষকাটা মেশিন সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই মেশিন দিয়ে আপনি ধানের যে ওয়েস্টেজ অটোমিলের যে তুষ বা ধানের খোসা যেটা বলেন না কেন, এটা কিন্তু এই মেশিন দিয়ে আপনারা চাইলে পাউডার করে মিহি দানা, ময়দা, সুজি, ভুসি ইত্যাদি করতে পারবেন। তো পাশাপাশি দুইটা মেশিন রাখা আছে, আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মেশিনের গায়ে অলরেডি মার্কিং দেওয়া হয়ে গেছে। এটা সুনামগঞ্জে যাবে, ওই মেশিনটা সিলেট ছাতকে যাবে। তো এই দুইটা মেশিন ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা না বললেই নয়, এই মেশিনগুলা প্রতি ঘন্টায় 300 থেকে 400 কেজি মাল তুষ কেটে গরুর খাবার তৈরি করার জন্য সক্ষম। আপনি চাইলে হলুদ, মরিচ, ধনিয়া কিংবা যদি মনে করেন ভুট্টা, গম ইত্যাদি এই মেশিন দিয়ে ক্রেশার, ভুসি, ঠুসি যা মন চায় তাই করতে পারবেন। তো এই মেশিনগুলা 15 থেকে 10 হর্স পাওয়ার ইলেকট্রিক, বৈদ্যুতিক যেটাই বলেন না কেন মোটর দিয়ে পরিচালিত হবে। এর ক্ষমতা হচ্ছে, যদি আপনি ডিজেল ইঞ্জিন দেন, ইঞ্জিন চালিত দিলেও দিতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে 16 থেকে 20 হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়ে আপনি এই মেশিনটি চালাতে পারবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে 3800 থেকে 4200 RPM এই মেশিনটি প্রতি মিনিটে পাক দেবে, তা না হলে আপনার মাল প্রোডাকশন কমে যাবে। তো এই এইটা মেশিনের ইনপুট, যেহেতু এটি হ্যামার মেশিন ডবল চেম্বার, এর ভিতরে মাল মারাই হবে, এটা দিয়ে মাল আউটপুটে, এটা হচ্ছে ডেলিভারি পুট। তো এটাকে আউটপুট বলা হচ্ছে। এখানে আপনার বাতাস ডেলিভারি হওয়ার জন্য অনেক বড় একটি কাপড় লাগাই দেবেন, সেটা দিয়ে বাতাস বাইর হবে, কিন্তু আপনার কোনো প্রকার মাল বের হবে না ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, পাশাপাশি ব্যবসা করেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা এখনও পর্যন্ত নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক অনেকেই মনে করেন আমরা প্রফেশনাল ইউটিউবার, আমরা কিন্তু ইউটিউবার না, আমার হাতে রং চং দেখে আপনারা বুঝতে পারছেন। এই মেশিনগুলো আমি নিজেই কিন্তু বাইর করছি ঘরের থেকে, রং করছি, কিছু কিছু জায়গায় রং বাদ ছিল সেগুলো রং আবার নতুন করে দেখে দিচ্ছি। তো এত পরিমাণ মেশিনের চাহিদা দেখুন, একটা আট করা হচ্ছে আর একটা আট করা বাদে ডেলিভারি চলে যাচ্ছে, কারণ উৎপাদনের চাইতে মেশিন বিক্রয় বেশি ইনশাআল্লাহ। তো মেশিন ভালো না হলে কিন্তু মানুষ নিত না। তো এই মেশিনটি জালি সিস্টেম মেশিন, এই জালি আপনি যেমন টাইপের দিবেন তেমন টাইপেরই আপনি তুষ বা ভুট্টা বা যেটাই বলেন না কেন পাউডার হবে। আপনি চাইলে ফাঁকি, সুজি, ভুসি, ময়দা যেমন খুশি করতে পারবেন। আমি আপনাদের কিছু স্যাম্পল এখন দেখাবো। তো দর্শক এখানে দেখুন, এটা কিন্তু সলিড তুষ, আমি খুলে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু অটোমিলের যে তুষ যেটা হয় সেই তুষটা কিন্তু এই বইমে রাখা আছে। এই তুষ কেটে আমি কী কী করছি আপনারা দেখুন। প্রথমে দেখুন একটি মোটা টাইপের দেখছেন, এটা কিন্তু অনেকটাই মোটা, এটা ভুসি টাইপের, আপনি যেমন খুশি করতে পারবেন। আমি আরও অন্যান্য ভিডিওতে আপনাদেরকে চালায় দেখাইছি। তারপরে দেখুন আরেকটু, যদি আমি আরেকটু পাউডার দেখাই, এই যে এটা কিন্তু আরেকটু বেশি পাউডার, ওইটা হচ্ছে এটা আরেক ধাপ এগিয়ে পাউডার। তারপরে দেখুন ওইটার চেয়ে এটা আরেকটু বেশি পাউডার, দেখছেন উড়ে চলে যাচ্ছে, দেখছেন এই হচ্ছে কোয়ালিটি। এই এরকম কোয়ালিটি এই মেশিন দিয়েই কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনি মনে করেন যে ময়দা করবেন, এখানে কিন্তু তুষ কেটে ময়দাও আমি করছি, দেখুন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো, দেখছেন এটি ময়দা, গায়ে মাখা টেলকম যে পাউডার সে পাউডার মতন এটি, এই যে এটা কিন্তু বেসন, আপনি চাইলে বেসনও করতে পারবেন, এই যে বেসন দেখছেন। আসেন আরো একটি অপশন এই মেশিন দিয়ে আপনি করতে পারছেন, কাঠের গুঁড়া, ফার্নিচারের যে রেন্দা মেশিন দিয়ে যে পরিষ্কার করার পরে যে কাঠের যে ছোবড়াটা বাইর হয়, 100 মিলের ডাস্ট না কিন্তু কাঠের ছোবড়া, আমি ভিডিও দিচ্ছি অবশ্যই, এই ভিডিওর শেষেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখবেন। সেই ছোবড়াটাকে ভুসি রূপে রূপান্তরিত করা হয়েছে, এটা যারা লাকড়ি ব্যবহার করেন, কাঠের ওই যে গোল পাইপের লাকড়ি যারা ব্যবহার করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, অনেকেই মশার কয়েলের কাজে ব্যবহার করতে পারেন। এর চেয়েও ঘন আপনি এই মেশিন দিয়ে করতে পারবেন, কাঠের যে ফার্নিচারের যে রাস্টগুলো সেগুলো দিয়ে, কিন্তু 100 মিলের রাস্ট দিয়ে কিন্তু হবে না, কারণ 100 মিলের গায়ে গাছের ছাল থেকে যায়। এই জন্য তো দর্শক অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার মতামত আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেল অবশ্যই দেখবেন নিয়মিত, আমরা নিত্য নতুন মেশিনারিজ নিয়ে বাজারে এসেছি টোটাল বাংলাদেশ। যদি মেশিন আপনারা ঘরে বসে নিতে চান কুরিয়ারের মাধ্যমে দেব ইনশাআল্লাহ, 50% টাকা না, মাত্র 10% টাকা অ্যাডভান্স করলেই
মাত্র 10% মেশিনারিজের টাকা যে মেশিনের যা দাম হবে তার থেকে 10% টাকা অ্যাডভান্স নিয়েই কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল ডেলিভারি দেব ইনশাআল্লাহ তো দর্শক মেশিং ডেলিভারি নিতে হলে অবশ্যই সকাল 7টা থেকে রাত 9টার ভিতরে কল করবেন মেশিং ক্রয় না করলে অযথা কল করে মজা করবেন না অবশ্যই মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ এটি দিয়ে কিন্তু আপনি গরুর খামার মাছের খামার ইত্যাদি কাজেও এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ